Ich habe subvenționat în Isla Alemu. SFTV, datra care țineam, atunci SFTV e un prapti unuștane, e o pusiză de bără domnul, dar nu zică domnul mă ne ducți. Am adevărat la acel codam șoptatica mă-n cornodar de la Sala din Amece, așa nu e Nizam Șaie, আছেন তার দুই সন্তান শামসুলন পান্থ সেলিনাক্তার এবং এই প্রতিষ্ঠান যিনি সচল রেখেছেন এগিয়ে যাচ্ছেন এই প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকি সহ এসএটিভির বিভিন্ন পর্যায়ের কলাকুশলীগণ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের জন্যে আপনাদের প্রতিষ্ঠানের মধ্য দিয়ে একটি বিরল সম্মান আপনারা নিয়ে এসেছেন। সুতরাং এটা এসএটিভি কেবলমাত্র প্রাপ্তি নয়, এটা বাংলাদেশের প্রাপ্তি। বলব যে সম্প্রচারের জগতে বাংলাদেশ উপমহাদেশে কিন্তু সবচেয়ে পুরনো এবং বাংলাদেশ টেলিভিশন বিটিভি এই ষাটের দশকে যখন যাত্রা শুরু করে তখন ভারতবর্ষেও কিন্তু টেলিভিশন ছিল না। সুতরাং সবচেয়ে প্রাচীনতম সম্প্রচার কেন্দ্র হচ্ছে বাংলাদেশের টেলিভিশন। পরে আমরা যখন বেসরকারি খাতে এটা উন্মুক্ত করে দিই, সেখানে বহুজন মনে করেছিল যে বেসরকারি টেলিভিশন কর্তৃপক্ষ তারা সম্প্রচারের জগতে টিকে থাকবে কীভাবে, এখানে বিনিয়োগ দরকার, কলাকুশলী দরকার এবং সব কিছুই বিটিভির আয়ত্তে ছিল। কিন্তু কিন্তু ইতিহাস আজকে প্রমাণ করছে যে না, আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল এবং আমাদের আজকের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের এই সম্প্রচারের জগৎটা সরকারি জায়গার থেকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং উনি এই সিদ্ধান্তটা নিয়েছেন এই জন্যে যে উনি নীতিগতভাবে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন। উনি মনে করেছেন যে গণমাধ্যমের প্রসার এবং বিকাশের উপরেই গণতন্ত্র শক্তিশালী হবে, গণতন্ত্র স্বচ্ছ হবে, গণতন্ত্র জবাবদিহিমূলক হবে। সেই জন্যে এই ইলেকট্রনিক মিডিয়ার প্রসার এবং বিকাশ এবং সেই পথ ধরেই আপনারা দেখবেন যে শেখ হাসিনা সরকারের আমলেই আমরা বেসরকারি খাতে FM রেডিও দিয়েছি, আমরা কমিউনিটি রেডিও দিয়েছি এবং টেলিভিশন লাইসেন্সও অনেকগুলো দিয়েছে। সব কিছু মিলিয়ে একটা বিকাশমান প্রসারমান সম্প্রচারের জগৎ, যেই জগৎটাকে এখন ধরে রাখা দরকার এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার বিষয়বস্তুর মান আছে কিনা, আপনি মানসম্পন্ন সম্মত সম্প্রচার করতে পারছেন কিনা, তবেই কেবল আপনার এই সিদ্ধান্ত সঠিকতা প্রমাণ হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই পুরস্কার যেটা আপনারা পেলেন আর কি, এই পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে আমাদের কলা কুশলীরা এবং কর্তৃপক্ষ ও একটা মানসম্মত ও সম্প্রচারের ধারা বজায় রাখতে সক্ষম হচ্ছে, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। পুরস্কার মানে একটা মান নির্ণয় করে দিয়েছে, এখনকার চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে আপনি একটা মানে দাঁড়িয়ে গেছেন, সুতরাং সামনের দিকে যে পা দিবেন আপনি সেই মানের নিচে নামতে পারবেন না, আপনাকে সেই মানটা ধরে রেখে আরেকটা উন্নত পর্যায়ে আপনার সম্প্রচার করতে হবে। সুতরাং এই চ্যালেঞ্জটা আপনারা গ্রহণ করবেন এবং আমার বিশ্বাস যে তরুণ প্রজন্ম আপনাদের এই প্রতিষ্ঠানে আছে, তাদের উদ্ভাবনী ক্ষমতা, তাদের দক্ষতা, তাদের কলাকুশলী কুশলতা সব কিছু মিলিয়ে যে মানটা আপনি অর্জন করেছেন সেই মানটাকে ধরে রেখে সামনের দিকে সাফল্যের সঙ্গে এগিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, গণমাধ্যম খবরে খবর প্রকাশ করে, গণমাধ্যম আপনার মতামত প্রকাশ করে, গণমাধ্যম বিনোদনের চর্চা করে এবং সংস্কৃতির চর্চা করে, কিন্তু একই সঙ্গে সঙ্গে গণমাধ্যম যাপিত জীবনের প্রতিচ্ছবি হিসাবেও কাজ করে এবং গণমাধ্যমকে আমরা সেই জন্যে বলি যে আমাদের গণতন্ত্র এবং সমাজের দর্পণ। কিন্তু যখন দর্পণ বলি তখন খালি আয়নায় ছবিটা দেখছেন, কিন্তু এখন গণমাধ্যম খালি দর্পণ নয়, গণমাধ্যম একদিকে দর্পণ, একদিকে জাতির বিবেক, ক্ষেত্র বিশেষে গণমাধ্যম জাতির অভিভাবক হিসাবেও কাজ করে এবং পরামর্শক হিসাবেও কাজ করে।
সমালোচক হিসেবেও কাজ করে এবং অনেকটা শিক্ষকের মতনও কাজ করে, অর্থাৎ শাসন প্রশাসনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেয় এবং তাদেরকে শাসন করে। সুতরাং আমি বলবো যে গণমাধ্যমের যে বহুমাত্রিক যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড বাংলাদেশে এবং পৃথিবীতে গণমাধ্যমকে একটা বিশেষ জায়গায় দান করিয়েছে। সুতরাং আপনারা যে যাই বলুন না কেন, সমালোচনা শুনি আমি যে আপনারই আমাদের সরকার সম্পর্কে যে আমরা এরকম আন্তর্জাতিক পর্যায়ে কিছু মন্তব্য করেন, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মন্তব্য, তা আমি হাসি আর কি। হাসি এই জন্যে যে আপনারা তো একটা টেলিভিশন কর্তৃপক্ষ, আপনারা তো খবরের খবর প্রকাশ করেন, আপনারা তো বিনোদন চর্চা করেন, আপনারাই বলেন যে সরকারের ত্রুটি বিচ্ছুতি অথবা সরকারের অলির গলিতে আলো ফেলতে সরকার কোনো বাধা দিচ্ছে কিনা, এবং আপনারা সরকারের অলি গলিতে যাতে আলো ফেলতে পারেন, সে আলোতে সব দেখা যায়, সেরকম কর্মকাণ্ড যদি করেন দেখুন খোঁজ। আপনি দুর্নীতি, দুর্নীতি এই তো আর গ্রামের কৃষকরা করে না, দুর্নীতি হয় মন্ত্রীরা করে, নালে কৃষকরা করে, সচিবরা করে এবং পিয়নরা করে, তাই না, বা পুলিশে করে, এরকম করে, তাই না, দুর্নীতি করে। তা আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করবেন, হয় মন্ত্রী কান্নাকাটি করবে, রাগ করবে, আর না হলে এমপি সাহেব রাগ করবে, কিন্তু তাতে কি আপনাদের কিছু এসে যায়? আমরা আমাদের প্রধানমন্ত্রী কি আপনাদের বলেছে যে মন্ত্রীর দুর্নীতি নিয়ে লেখালেখি করতে পারবেন না, এরকম কোনো নির্দেশ আমাদের নাই, দুর্নীতি করলে ছাপাবেন। আমি এই কথাটা এই জন্যে বলছি যে আপনারা এই মুহূর্তে তথ্যের আদান প্রদানে, খবরে খবর প্রকাশে, মতামত প্রকাশে অবাধ স্বাধীনতা ভোগ করছেন। সেইখানে আমি বলবো যে একটা ক্যামেরা সরকারের এবং প্রশাসনের উপরে ধরে রাখবেন, কিন্তু আরেকটা ক্যামেরা গণতন্ত্রের শত্রু জঙ্গিবাদের উপরে ধরে রাখবেন, তবেই কেবল আপনারা সমাজের প্রতি ন্যায় বিচার করবেন, যাতে সমাজটা নিরাপদ থাকে। এবং সেইখানে আমি বলবো এই মুহূর্তে গণমাধ্যমের চ্যালেঞ্জ কি, গণমাধ্যমের চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে আরও পরিশীলিত করা, বিকশিত করা, প্রসারিত করা, অংশগ্রহণমূলক করা, জবাবদিহিমূলক করা, স্বচ্ছ করা। সুতরাং সেই কাজে গণমাধ্যমের একটা ভূমিকা আছে। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে গণমাধ্যমকে সন্ত্রাসের বিরুদ্ধে আপনার শক্ত অবস্থান গ্রহণ করা, কারণ সন্ত্রাসবাদ গণতন্ত্রকেই ধ্বংস করে দেয়, আর গণতন্ত্র যদি না থাকে তাহলে আপনার এসএটিভিও থাকবে না, কিন্তু আপনার গণমাধ্যমও থাকবে না। সুতরাং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তৃতীয় চ্যালেঞ্জটা কি, গণমাধ্যমকে সাম্প্রতিককালে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিপ্লবের যে পরিবেশ চলছে সেই বিপ্লবের ভিতরে আপনার সব কিছু আমরা বলে দিচ্ছি, আমরা কাঁচের ঘর তৈরি করে দিচ্ছি যেখানে সব কিছু দেখা যায় এবং দরজা জানলা খুলে দিচ্ছি, কিন্তু দরজা জানলা দিয়ে যেরকম আলো আসছে, বাতাস আসছে, ঠিক তেমনি পোকামাকড় আসছে। পোকামাকড় হচ্ছে জঙ্গিবাদের পোকামাকড়, আগুন সন্ত্রাসের পোকামাকড়, তাই না, চুরি চামারির দুর্নীতির পোকামাকড়গুলো আসছে। সুতরাং এখানে আমি দরজা বন্ধ করবো না, আমি দরজা খোলাই রাখবো, জানলা খোলাই রাখবো, কাঁচের ঘরই তৈরি করব তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্য দিয়ে, কিন্তু পোকামাকড়কে ঘরে ঢুকতে দিব না। সেখানে একটা জাল দিতে হবে, যে জাল আলো আটকায় না, বাতাস আটকায় না, আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন, কিন্তু পোকামাকড় ঢুকতে পারবে না। এই পোকামাকড়গুলো হচ্ছে সাইবার অপরাধী, এই সাইবার অপরাধীদেরকে আপনি আটকাতে হবে, এবং তার বিরুদ্ধে যদি আপনি অবস্থান না নিতে পারেন, আপনার ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে আপনাকে ধ্বংস করে দেবে কিন্তু, এবং পরিশেষে রাষ্ট্রের নিরাপত্তা, শুধু রাষ্ট্রের নিরাপত্তা নয়, একটা ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা ধ্বংস করে দেবেন। কোনো অধিকার নেই গণমাধ্যমের এবং সরকারের একটা মানুষের ব্যক্তিগত জীবনের ভিতরেও কি নাই, এইটা আপনাকে বিবেচনা করতে হবে। চার নম্বর কি হচ্ছে, গণমাধ্যমকে আপনি খবরে খবর প্রকাশ করলেন, সব কিছু করলেন, পেটে ভাত না থাকলে তো আর টিভি দেখবো না, তাই না। সুতরাং সাম্প্রতিককালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা করেছি আমরা এবং তার 17টা মাত্রা আছে, জাতিসংঘে আমাদের প্রধানমন্ত্রী এটা সমর্থন দিয়ে এসেছে। তার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কীভাবে অর্জন করা যায়, তার জন্য সরকার কীভাবে কাজ করতে পারে, সমাজ কীভাবে কাজ করতে পারে, সেইখানেও একটা গণমাধ্যমের ভূমিকা আমি দেখতে চাই। সুতরাং এই যে চারটা ক্ষেত্রে, অর্থাৎ এইভাবে যদি বলি, রোল অফ মিডিয়া অন ডেমোক্রেসি, রোল অফ মিডিয়া এগেনস্ট টেরোরিজম, রোল অফ মিডিয়া এগেনস্ট সাইবার ক্রাইম, অ্যান্ড রোল অফ মিডিয়া ইন এনহান্সিং দি
সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই যে চারটে জায়গায় আপনার চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটা যদি গ্রহণ করেন আপনি, তাহলে বিশেষায়িত সাংবাদিক সাংবাদিকতার দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতা অর্জন করার জন্য সালাউদ্দিন জাকি ভাই আপনারা প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, সেই ধরনের ছেলে মেয়েকে নিয়ে আসবেন যারা এই ধরনের বিশেষায়িত সংবাদ পরিবেশন করতে পারেন, তাহলেই কেবল আপনার কন্টেন্ট ডেভেলপমেন্ট হবে। এবং কন্টেন্ট ডেভেলপমেন্ট হলে আমরা যারা দর্শক, আমরা গ্রাহক, আমরা পাঠক, আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকবো, এসি টিভি দেখবো ওই খবরটার জন্য, খোঁজ খবরটার জন্য এসি টিভি যাবো, তখন চ্যানেল আই দেখবো না অথবা পিটিভি দেখবো না। সুতরাং সেই জায়গাটা আমি কথা না বাড়িয়ে আমি এইভাবে শেষ করি। আপনারা আমরা যারা আমাদের নিজ কন্যা পুত্রদের জন্য যা যা করি না সেটা তো জনগণের জন্য করবেন না। সুতরাং আপনার নিজ কন্যা পুত্রদের জন্য যেটা দেখতে দেন না, যেটা পড়তে দেন না, যেটা তাদের করতে নিষেধ করেন, সেই জিনিসটা তো সম্প্রচারের জগতে থাকবে না। সেইটুকু বিচার বিবেক দিয়ে আপনি বিবেচনা করবেন এবং সেইভাবে চলবেন। তো নিজের জন্য যেটা প্রযোজ্য না সেটা 16 কোটি মানুষের জন্য প্রযোজ্য না। আর সবশেষে বলবো, আপনারা মনে রাখবেন এই সম্প্রচারের অধিকার আমরা বাংলাদেশে দিয়েছি বটে, কিন্তু সাম্প্রতিককালে স্যাটেলাইটের কারণে আপনি 35 কোটি বাংলা ভাষাভাষী লোক এর কাছে আপনার সম্প্রচার যাচ্ছে। আমার সীমানার বাইরে আরও মানে 17-19 কোটি আছে। এই যে 19 কোটি বাংলা ভাষাভাষী আপনার কিন্তু দর্শক। সুতরাং আপনি এখন এমনভাবে কন্টেন্ট তৈরি করেন যে প্রবাসে যে বাঙালিরা আছে তারা, তিনি পশ্চিমবঙ্গের হতে পারে, ত্রিপুরার হতে পারে, আসামের একটা অঞ্চল হতে পারে, বিহারের একটা অঞ্চল হতে পারে, অথবা দ্বিতীয় তৃতীয় প্রজন্মের বাঙালি সন্তান সন্ততি হতে পারে যারা সিডনির দিকে ব্রাজিলের রিও ডি জেনেরো পর্যন্ত আছে। সেই প্রবাসী বাঙালিদের রুচি, তাদের চাহিদা এবং তাদেরকে শেকড়ের সঙ্গে পরিচয় করার এই বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করে আমি বলবো যে আপনার 35 কোটি বাংলা ভাষাভাষী জনগণের বাজারটাকে লক্ষ্য করে সম্প্রচারের পরিধি ঠিক করেন। মনে রাখবেন আমি বাংলাদেশের রাজধানী ঢাকা, আমি চাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা 35 কোটি বাংলা ভাষাভাষী আত্মার রাজধানী হবে। আমরা এখান থেকে সব কিছু চালাবো, সেটা প্রতি সম্মান রেখে আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মান বজায় রাখবেন, সামনের দিকে জোর কদমে সাহসের সঙ্গে এগিয়ে যাব। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় তথ্যমন্ত্রী আপনাকে আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য।